আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিয়ের ইসলামী পদ্ধতি, হ্যাঁ, বিয়ের তরিকা কি? শুরুতে কি বলেছি, বিয়ের কিছু রুকন ফরজ রয়েছে, রুকনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ, এগুলির কোনো একটি না থাকলে বিয়ে হবেই না, বাতিল, যতই কবুল করেন হবে না, আর যতই কিছু করেন বিয়েতে আপনি। প্রথম হচ্ছে ওজুদুস জাওজাইন, পাত্র পাত্রী জোড়া, দুটো জোড়া আর অস্তিত্ব থাকতে হবে, পাত্র আছে পাত্রী আছে, এর অস্তিত্ব আবশ্যক। হ্যাঁ, পাত্র আছে আর পাত্রীও আছে, এমন পাত্র শুধু থাকলে হবে না, এমন পাত্র পাত্রী হইতে হবে, আল খালিয়াইন মিনাল মাওয়ানে, শরীয়তে বিবাহ শাদী শুদ্ধ হতে যেসব বাধাগুলি রয়েছে সেগুলো থেকে মুক্ত পাত্র পাত্রী, মানে এই দুইজনের আপসে বিবাহতে কোনো রকমের যেন শরীয়তে বাধা না থাকে, এটা এক নম্বরে। ছেলেও আছে মেয়েও আছে, ছেলের মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন কিন্তু বাধা আছে, যেমন আপসে মাহারাম, মাহারাম নিজের ভাতিজিকে বিয়ে করেছে, ভাগ্নিকে বিয়ে করেছে, হ্যাঁ, এগুলো সাধারণত আমাদের সমাজে করে না, কিন্তু কিছু করে, কি নানা বিয়ে করেছে নাতিনকে, বরং হিল্লার বিয়ে বাংলাদেশে ঘটেছে, ফ্রান্সে থাকে, আমাকে সরাসরি জিজ্ঞেস করেছে যে এখন মোল্লা ফতোয়া দিল যে তোমার স্বামী তো তোমাকে তালাক দিয়ে দিচ্ছে, এখন তোমাকে হালাল করার জন্য কি করতে, হিল্লা দিতে হবে। তো বলছে আর কোথায় আর হিল্লা দিব, ঘরেই রাখি, বাইরের লোক তো জানবেন না, তো ঘরে কাকে, নানার সাথে আপন নাতিনের, আপন নাতিন, আপন নাতিনকে বিয়ে করে তার সাথে আমোদ ফুর্তি করে তারপরে দু তিন দিন রেখে তারপরে ছেড়ে দিল, বলছে হালাল হয়ে উঠে, আউজবিল্লাহ, যে কোনো হালাল্লা কারো সাথে হোক না কেন ওর উপরে লানত রয়েছে, কত বড় কাবিরা গুনাহ, জেনা, ব্যভিচার, তারপরে সেটা যদি মাহরামের সাথে হয়, এমনি তো হালালার বিয়ে হয় না, কন্ট্রাক্টের বিয়ে, তুমি দুদিন এক রাত বা দু রাত রেখে হালাল করে দাও তারপরে ছেড়ে দাও, এই বিয়েই তো হয় না, বাতিল, কারণ বিয়ের উদ্দেশ্য থাকতে হবে স্থায়ী দাম্পত্য জীবন গড়া। দুই নম্বর কথা, যে মাহরামের সাথে বিয়ে হয় না, যার সাথে স্থায়ীভাবে বিয়ে শাদী হারাম তার সাথে বিয়ে দিলে বিয়ে হয় না, সেটা বংশ সম্পর্কের কারণে হোক অথবা স্তন্যদানের সম্পর্ক, দুধপান করিয়েছে এমন ছেলে এমন মেয়েকে দুধপান করিয়েছে, আর ওটা এসব কাছের যারা নিকটাত্মীয় তাদের মাঝে ঘটে, মেয়ের ছেলেকে দুধপান করিয়েছে, মেয়ের ছেলে কি করেছে, একজন মহিলা দুধপান করেছে, মানে নিজের নাতিকে দুধপান করিয়েছে, তারপরে সেই নাতির বিবাহ দিচ্ছে কার সাথে, হ্যাঁ, ছেলের ঘরের নাতিনের সাথে, জায়েজ, কেন এখানে কি হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওই যার 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 মেয়ের সাথে বিয়ে দিচ্ছে, অর্থাৎ যে এ মামা ও হচ্ছে কি, হ্যাঁ, এখানে দুধ পান করার কারণে দুধ ভাই হয়ে গেছে, তো দুধ ভাইয়ের মেয়েকে বিয়ে করছে না, দুধ ভাইয়ের মেয়ে ওই রকমই হারাম যেমন আপন ভাইয়ের মেয়ে হারাম, ইন্নাল্লাহ হারাম মিনা রাদাত মা হারামা মিনান নাসাব, এসব ঘটছে অনেকের। অথবা একজন মুসলিম আরেকজন কাফের, পুরুষ কাফের এক মুসলিম মহিলা হিন্দুকে বিয়ে করেছে, খ্রিস্টানকে বিয়ে করেছে, ইহুদিকে বিয়ে করেছে, না কোনো মুসলিম মহিলা কোনো কাফেরকে বিয়ে করতে পারে না, সে কাফের মুশরিক হোক অথবা আহলে কিতাব হোক, ইহুদি নাসারা হোক, মনে রাখবেন মুসলিম মেয়ে কোনো অমুসলিম পুরুষকে বিয়ে করতে পারে না, বাতিল, যদি এখানে ছেলেও আছে মেয়েও আছে কিন্তু ছেলে কাফের, সুতরাং কোনো মুসলিম মেয়ে যদি বিয়ে করান, বিয়ের সব ঠিক আছে, ইজাব কবুল এই সেই মোহর সব কিছু ঠিক আছে, খুতবা সব ঠিক আছে, বড় শেখকে দিয়ে আল্লামাকে দিয়ে পীর সাহেবকে দিয়ে খুতবা দিয়েছেন, বিয়েও বাতিল, কাফের সাথে বিয়ে হয় না। এর বিপরীতটা যদি হয় তাহলে আহলে কিতাবের ক্ষেত্রে, অর্থাৎ কোনো পুরুষ ছেলে মুসলিম যদি আহলে কিতাব মেয়েকে ইহুদি খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করে তো অনুত্তম,
তবে জায়েজ। অনুত্তম কেন? বড় ঝুঁকিপূর্ণ। আর আজকালকার যুগে শুধু ঝুঁকিপূর্ণ না, বরং জাহান্নামে যাওয়ার কারণ। বিয়ে করেছে খ্রিস্টান মেয়েকে বা ইহুদি মেয়েকে, আহলে কিতাব, আর তারপরে বাচ্চাগুলো সবগুলি খ্রিস্টান হয়ে গেল। এই শর্তে যে একজন মুসলিম ছেলে যখন বিয়ে করবে একটা ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টান মেয়েকে, তখন এতটা অবশ্যই তার কি থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে যে আমার যে বাচ্চাগুলি জন্মিবে সেগুলিকে আমি মুসলিম করে রাখবো, জাহান্নাম থেকে রক্ষা করতে পারবো। কিন্তু মায়ের ক্ষমতা আজকাল বেশি, মায়ের দাপট বেশি, মায়ের টানও ছেলে মেয়েদের মায়ের দিকে টান প্রাকৃতিকভাবে বেশি, যার ফলে বড় বড় ঘরে বড় বড় কথা রয়েছে, বিয়ে করেছে এরকম হালকি তো ঘরে সব খ্রিস্টান হয়ে গেছে, তত বোঝা গেছে। আর যদি মুশরিক হয়, মেয়ে মুশরিক হয়, তো মুশরিককে বিয়ে করা যায় না। জি, তাহলে পাত্রপাত্রী কেমন হইতে হবে? যেখানে শরীয়তে বিয়ে শাদিতে কোনো বাধা নেই। দুই নম্বর রুকন হচ্ছে ইজাব হইতে হবে। ইজাব সহজ ভাষায় বুঝাইতে হইলে বাংলায় বিয়ের প্রস্তাব, হ্যাঁ, অভিভাবকের পক্ষ থেকে অথবা অভিভাবকের যিনি স্থলাভিষিক্ত উকিল হবেন, আবার অভিভাবক থাকতে উকিল লাগে না। আমাদের মূর্খ সমাজে ওলি বাপ মজ মেয়ের বাপ মজুদ আছে, একজন উকিল, কে বিয়ের উকিল, অমুক উকিল, কিসের উকিল? উকিল কখন লাগে? যখন কেউ জেরা করতে পারে না। কথা বোঝা গেছে না? কেস টেসে আদালত থেকে জেরা করতে সাধারণ মানুষ আর পারে না, সেই জন্য একটা উকিল ধরতে হয়। আর যদি নিজের কথা নিজে বলতে পারে, কেন উকিল ধরে পয়সা দিতে হবে? কথা বোঝা গেছে? শুধু বিয়ে শাদির উকিল আর কেসের উকিল না, কেনাকাটারও উকিল রয়েছে। আমি যদি নিজেই খরিদ করতে পারি, মার্কেটে গিয়ে, এখানে মার্কেটে গেলাম, আমার সামান কিনলাম, তা আপনাদের কাউকে কেন বলবো যে ভাই এই জিনিসটা আমার কিনে নিস, আপনি কিন্তু আমার উকিল? কখন উকিল ধরবো? যখন আমি যেতে পারছি না অথবা আমি যাব না, ভাই আমার অমুক জিনিসটা আপনি কিনে নিয়ে আসেন, আপনি আমার ব্যয় সেরা কিনা বেচার ক্ষেত্রে উকিল। কথা বোঝা গেছে? ঠিক ব্যবসা বাণিজ্য আগদে ভাই ওইরকম আগদে নেকা, আগদের নেকাটা আমরা বলি, কিন্তু আগদে ভাই বলি একই রকম বিধিবিধান। তো ওলি অথবা ওলির যিনি কি স্থলাভিষিক্ত, ওলি বাইরে আছে, অনুমতি দিয়ে দিয়েছে যে হ্যাঁ আমার মেয়েটার বিয়ে দিয়ে দিও, আমি যেতে পারছি না, ভাইকে দায়িত্ব দিয়েছে যে তুমি আমার পক্ষে উকিল থাকলে, মানে দায়িত্বশীল থাকলে কি করবে, প্রস্তাব ছেলেকে বলবে যে আমি আমার মেয়ের অথবা আমার ভাতিজা আমার ভাইয়ের পক্ষ থেকে বা আমার মেয়ের আমার বোনের তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম, এটার নাম হচ্ছে ইজাব। শব্দগুলো কিন্তু আমাদের সমাজে আছে, ইজাব কবুল, কিন্তু অনেকে বুঝে না যে ইজাব কি আর কবুল কি, কবুলটা বুঝে কিন্তু ইজাব বুঝেই না। ইজাব হচ্ছে এইটা আরবিতে বলে যাওয়াজতুকা ফুলানা, অমুক মেয়ের তোমার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। জরি না যে বাপের নাম বলতো আমাদের সমাজে, এই বাপের নাম বললে না হইলো না কাজ, আবার বল, এগুলো বাড়াবাড়ি। কিন্তু বাস চেনলেই হলো, বাপের নাম ছাড়া যদি চেনা সম্ভব না হয় তাহলে বাপের নাম সহ বলবে। তো যাওয়াজতুকা ইবনাতি, আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিলাম, যাওয়াজতুকা উখতি, আমার মেয়ের বা আমার বোনের তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম, এটা হচ্ছে কি বিয়ের প্রস্তাব, বিয়ে করার, বিয়ে দেওয়ার জন্য অভিভাবকের প্রস্তাব। একটা প্রস্তাব হচ্ছে পয়গাম দেওয়া, না ওই প্রস্তাব না, এটা এটা হচ্ছে বিয়ের সময়, বিয়ে পড়াচ্ছেন এখন প্রস্তাব। আচ্ছা, আমাদের সমাজে বিয়ে পড়ার তরিকাটা আলাদা, বাপ চুপচাপ বসে আছে, হ্যাঁ আপনারা বিয়ে পড়িয়ে দেন, এটা শরীয়তের তরিকা নয় আসলে, কিন্তু জায়েজ। উত্তম কি, আমি আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিচ্ছি, ছেলে বলবে যে আমি কবুল করছি, এই যে ছেলে বললো কবুল করছে ওইটা কবুল, আর মেয়ের বাবা যেটা বললো সেটা হচ্ছে ইজাব। জি হ্যাঁ, এখন এটা করছে কি, একজন হুজুরটা কহেছে, ওটা একটা ইনকাম সোর্স, আর তারপরে তো হুজুর ছাড়া বিয়ে হবে না, হুজুর ছাড়া যেমন হিন্দুদের পাশাপাশি থেকে হিন্দুদের ব্রাহ্মণ ছাড়া কোনো পূজা পাঠ হয় না, ঠিক তেমনি আমাদের সমাজে এরকম, যার ফলে একজন হুজুরের বিয়েটা পড়িয়ে দেবে, হ্যাঁ সমাজের লোক বলছে বা মেয়ের বাবা বলছে, আর তারপরে শুধু বলে হ্যাঁ হ্যাঁ আমার পক্ষ থেকে অনুমতি আছে, খুব বেশি যদি জানে তাহলে বলবে, আর তারপরে তখন বিয়ে পড়াচ্ছে। এই যে প্রস্তাবটা পেশ করছে, এই হুজুর যেন যে বিয়েটা পড়াচ্ছে মেয়ের বাবার পক্ষ থেকে, অভিভাবকের পক্ষ থেকে উকিল, এখানে উকিল, ওর নাম উকিল বলে না, না বলে দায়িত্বশীল, নিজে করতে পারতো, আসল হচ্ছে নিজে করা। তো হয়ে গেল এটা ইজাব। তিন নম্বর যে রুকুন,
রুকন হচ্ছে তিনটি, বিয়ের রুকন হচ্ছে তিনটি, শুরুতে বলেছি তিনটি রুকন। তৃতীয় রুকন হচ্ছে কবুল, এই কবুলটা কে করবে? ওহুয়া লাফজুস সাদের মিনা জৌজ, ছেলে যে স্বামী হতে যাচ্ছে সে কবুল করবে, কি বলবে আরবিতে? কাবিল তো হাজার জওয়াজ বা হাজার নিকাহ বা শুধু কাবিল তো, আমি কবুল করলাম, আমি কবুল, আরবিতে বলা কোনো জরুরি না, যে ভাষা বুঝে সেই ভাষায় বলবে। কিন্তু একজন বাঙালি যদি আরবি বুঝে আর বলে কাবিল তো ভালো, আর না বুঝলে মন্ত্র পাঠ করবে না, বলে আমি কবুল করলাম, তুমি কবুল করলে? বলে হ্যাঁ কবুল করলাম, আমি তোমার সাথে বিয়ে দিলাম, বলে আমি কবুল করলাম, এটার নাম হচ্ছে কবুল। জি, স্বামী সরাসরি হইতে পারে অথবা স্বামীর উকিল হইতে পারে, এই ক্ষেত্রে উকিল হইতে পারে, ওই ছেলে পাত্রর উকিল হইতে পারে, পাত্র বোবা বিয়ে করছে ওর পক্ষ থেকে কেউ। হ্যাঁ, বোবাও যদি বুঝে ইশারা ইঙ্গিতের ভাষা বুঝে আর যদি হ্যাঁ কবুল করলে তাহলে এটি এটি কবুল, কিন্তু ইশারা তো হইতে পারে, যে নয় যে বাকশক্তি দিয়ে জবান দিয়ে হইতে হবে। জি হ্যাঁ, তাহলে সংক্ষেপে রুকন কয়টি বিয়ের? তিনটি। পাত্র পাত্রী এমন থাকতে হবে যে আপোষে বিবাহতে কোনো রকমের শারীরিক বাধা নেই। দুই নম্বর রুকন হচ্ছে ইজাব হইতে হবে, তিন নম্বর হচ্ছে কবুল হইতে হবে, বিয়ে হয়ে গেল। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখানে আজকের আলোচনা শেষ করছি, রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন প্রতিটি মুসলিমকে বিয়ে শাদী সুন্নতি পদ্ধতিতে সম্পাদনের তৌফিক দান করুন, সমস্ত রকমের বিদাত থেকে, কুসংস্কার থেকে, জুলম অত্যাচার থেকে, অন্যায় থেকে, হারাম খাওয়া থেকে, হারাম আচরণ থেকে, অশ্লীল কথা কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সার্বিক জীবনে সার্বিক দিক থেকে বরকত দান করুন, সমস্ত রকমের বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।